গুড আফটারনুন বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আগের তুলনায় আজকে শরীরটা একটু ভালো আছে। আর বাইরে দেখুন, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর আমি এই বসে আছি, স্নান টান করেছি, পিসি ভাত রান্না করেছে, আর আমার বর তরকারি রান্না করেছে। আজকে মাংস রান্না হয়েছে, তো রান্না করে আর একটু মাঠের দিকে গেছে জাল পাততে। মানে আটলে মাছ পড়েছে কি দেখতে, আটল পেতে ছিল, আটলে মাছ পড়েছে কি দেখতে গেছে। আর আমাকে বলে গেছে ভাত নিয়ে খেয়ে নিতে, আমাকে বলেছে তুমি তোমার মতো ভাত নিয়ে খেয়ে নেবে, দেখি আসু এলে একসাথে খাবো। আর বাইরে ছেলে স্নান করছে, ও ওর মতো স্নান করে নেবে। বললাম একটু সাবান টাবান মাখিয়ে দিই, বলল না। আর আমাদের এখানে এত, এমনিতে তো জল উঠোনে উঠে এসেছিল, একটু নেবেছে জল, আবার দেখছি তো আবার বৃষ্টি হচ্ছে, আবার উঠোনে উঠে আসবে জল। চলুন তাহলে ভাত খাওয়ার সময় আবার কথা বলবো। হ্যাঁ তো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। আজকে আমাদের একটাই তরকারি হয়েছে, শুধু চিকেন রান্না হয়েছে, আর ভাত এটা দিয়েই আমাদের হয়ে যাবে। আমি তো আর এখন রান্না বান্না করতে পারছি না, যা ওরা করে দিচ্ছে তাই এখন অনেক। হ্যাঁ, আর এরা, আমি তো তখন দেখাতে পারিনি, তোরাও তো দেখাচ্ছি। পিসি ডাল আলু সেদ্ধ মাছ ভাজা এইসব রান্না করতো, আর অনেকদিন পর আজকে চিকেন রান্না হয়েছে আমাদের। খেয়ে নেই, আবার পরে কথা বলবো। তুমি বাড়ি চলে যাবে, থাকো থাকো, ভিডিও দেখাবে না, থাকো থাকো, থাক না আমার কাছে একটুখানি, আসো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা বেজে গেছে, আর বাইরে খুবই অন্ধকার হয়ে গেছে। আর আমি কিছু করছি না, বসে আছি। একটু আগে দেওরের ছেলেটা এসেছিল, ওর সাথে একটু খেলা করছিলাম, তারপরে ও চলে গেল, আর আমি বসে আছি। আর আমার বর চা করতে গেছে, আমার ছেলে আর বাইরে ঘুরছে, ও ছিল এখানে চা করছে, একটু পরে আমরা চাটা খাবো। আর রাত্রেবেলা আজকে ডিনারে আর কিচ্ছু বানানোর নেই, ওই দুপুরের তরকারি আছে, আর কটা মাছ পড়েছিল আটলে, ওই মাছটা ভাজা হবে, আর ওই যা তরকারি আছে ওই দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। আর আজকে ভাত টাত কিছুই করতে হবে না, সব একেবারেই করে নেয়। আসলে যখন থেকে শরীর খারাপ হয়েছে তারপর থেকে আর এত মানে রান্নাবান্না করার মতো আর সেরকম, সেই জন্যে আমি এখন তো আমি আর সেইভাবে রান্না টান্না কিছু করতে পারি না, আর বেশিক্ষণ বসেও থাকতে পারি না, মাথা ঘোরায় আর মাথা যন্ত্রণা করে, এখনও ভালো হয়নি ওটা। এই এক্ষুনি ওষুধ খেলাম, ওষুধ টষুধ খেয়ে মুখ একেবারে তেতো হয়ে যায়, কদিন ধরে ওষুধ খেয়ে খেয়ে মুখ টুক যেন তেতো, আর ভাল লাগে না ওষুধ খেতে। এই যে আমার ছেলে চলে এসছে চা নিয়ে, অত পাখাটা চালা না, চাল, গরম লাগছে, আমার ঠান্ডা লাগছে, চালা না একটুখানি। আর ওর বাবা চা করলো, আমি এখন কি করব, বাধ্য হয়ে মহারানীর মতো বসে বসে খাচ্ছি, বাধ্য হয়ে মহারানীর মতো বসে বসে খাচ্ছি। যখন শরীরটা ঠিক ছিল একটার পর একটা অর্ডার, মা এটা করে দাও ওটা করে দাও, ওর বাবাও বলছে আজকে এইটা রান্না করো সেইটা করো। আর এখন যখন থেকে শরীরটা অসুস্থ হয়ে গেছে, আর ওরা কাউকে কিছু বলতেও পারে না, নিজেদেরটা নিজেরাই করে, নিজেরাই খায়, আর আমাকেও খাওয়ায় না, খুব যত্ন করে। কিন্তু অসুস্থ হওয়ার পরে একটা জিনিস বুঝেছি, আমার দরকার সংসারে কতটা।
আমার এর আগে দরকার, এর আগে কোনো সময় বোঝেনি? হ্যাঁ এর আগেও যতবার অসুস্থ হয়েছি ততবারই বুঝেছি যে আমার দরকার আছে এদের। তা ভালো হয়েছে, মিষ্টিটা কিনা হয়নি। হ্যাঁ যা করে দিয়েছে তাই খা, ভালো হয়নি ভালো হয়েছে অত বলতে হবে না বাবা। কুকুর তারা বিস্কুট দিয়েছে, আমি দেইনি তো। না সবাই সবাই খুব দেখে, কিন্তু শরীর খারাপ হলে ছেলে, আমার বর বা বাড়ির সবাই বেশ দেখে। আর আমাদের ওই মেয়েটা তো কদিন শুয়েছিলাম, খালি ঘুরে ঘুরে এসে এসে দেখছে বম্মা যে কবে ভালো হবে এরকম করে করে খালি বলছে। আর বাবা মা সবাই ফোন টোন করতো, কি করবে এবারে, ওষুধ খাচ্ছি ডাক্তার দেখাচ্ছি, তাও যদি না ভালো হয় কারোর কিছু করার আছে তাই না? তাহলে চলুন আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এইটুখানেই থাক, আর ভালো লাগছে না কথা বলতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আর অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আপনাদের সাথে আমাদের সবার আগে দেখা হয়। তাহলে টাটা, আজকের মতো এইটুকুই।